মনে করেন চাপাই নবাবগঞ্জের একজন তালুকদার সাহেব, টাকাওয়ালা সম্পদওয়ালা, উনি বাড়ি বানাইছেন ঢাকায় পাঁচতলা বিল্ডিং এর মালিক। তো ওনার এলাকায় একটা ভাতিজা থাকে, এলাকায় কোনো কাজকর্ম নাই, বেকার ছেলেটা বসে থাকে। তো ভাতিজার প্রতি চাচার মায়া হওয়াটাই স্বাভাবিক, কথা বলে নাকি? বলে ভাতিজার কতদিন গ্রামে পড়ে থাকবি, চল ঢাকা শহরে চল, আমার ফ্ল্যাটগুলো দেখাশোনা করবি, আর আমার বাড়ির সামনে কিছু বাগানে ফুল আছে এগুলোতে পানি দিবি, এই মাস গেলে কিছু একটা বেতন দিয়ে দিব, আর থাকা খাওয়া তো সম্পূর্ণ ফ্রি। ভাতিজা খুশিতে আত্মহারা হয়ে চাচার হাত ধরে চলে গেল ঢাকায়। কথা কি বোঝেন নাই? ঢাকায় যাওয়ার পরে চাচা তার পাঁচতলা বিল্ডিং এর মধ্যে তার আপন ভাতিজাকে থাকার জন্য একটা রুমের ব্যবস্থা করে দিয়েছে। ওই ভাতিজা গ্রামে থাকা অবস্থায় ল্যাম্প হারিকেন নিয়ে থাকতো, কথা কন না কে? আগে ল্যাম্প হারিকেন ছিল না। তো এই ছেলেটার বদভ্যাস হলো বাতি জ্বললে ওর ঘুম আসে না, বাতি জ্বললে ঘুম আসে না। এইবার এই পাঁচতলা বিল্ডিং এর মধ্যে যায় দেখে বাতি জ্বলতেছে, চাষা তো রুমে রেখে চলে গেছে, ও এখন চিন্তা করতেছে ঘুমানোর সময় হয়েছে, অনেক রাত, এখন প্রায় ১১টা পার হয়েছে, আমি তো ঘুমাবো। তো ওর বাতির কাছে যা, বিদ্যুতের বলেন তো, এই বাতির কাছে যা ফু দিলে নিভবে, জোরে বলে নিভবে, ও ফু দিয়া ল্যাম্প বা হারিকেনের মতো মনে করে নিভানোর চেষ্টা করেছে, ফু দেয় নেভে না, হাত দিয়ে এরকম বাতাস দেয় নেভে না, চাদর দিয়ে চেপে ধরেছে এরপরেও নেভে না। বড় ক্লান্ত হয়ে গেল, মেজাজটা গরম হয়ে গেল। কিছুক্ষণ পরে চাচা চিন্তা করলেন, গ্রাম থেকে ভাতিজারে নিয়ে আসা রুমের ভিতরে রাইখে আসলাম, দেখি তো ভাতিজা ঘুমাচ্ছে নাকি জেগে আছে। এই কথা চিন্তা করে দরজায় এসে দেখে ভাতিজা বাতিতে ফু দেয়। তখন ডেকে বলে, ভাতিজা কি হয়েছে? কয় চাচা আপনার বুদ্ধি বড় কাঁচা, এত দামি বিল্ডিং এর এ কেমন বাতি লাগাইছেন, ফু দিলাম নেবে না, হাত দিয়ে বাতাস করলাম নেবে না, চাদর দিয়ে চেপে ধরলাম নেবে না, এত দামি বিল্ডিং এ কেমন বাতি কেমন বাল্ব ব্যবহার করেছেন? দেখে বলে, ভাতিজা তোর বুদ্ধি একেবারে কাঁচা, আমি তোর চাষা নই তো কোনো বোকা, এটা তোর বাড়ির ল্যাম্পর আলো না, হারিকেনের আলো না, যে ফু দিয়া নেই পাবি, আর নির্দিষ্ট স্থানে একটা সুইচ আছে যেখানে ইংরেজি দিয়ে লেখা আছে অন আর অফ, ওই জায়গায় যদি একবার চাপ দিতে পারিস, অনে চাপ দিলে আলো দেবে, আর অফে চাপ দিলে বন্ধ হয়ে যাবে, এই বাতি ফু দিয়া নিবানোর বাতি না, আর নির্দিষ্ট একটা স্থানে সুইচ আছে, কথা বলেন ঠিক কে না? এই বিদ্যুতের বাতি যেমন হাজার মানুষ ফু দিয়া নিবাইতে পারবে না, ঠিক এই কোরআনের আলো, আল্লাহর পাঠানো জীবন বিধান, আল্লাহর পাঠানো ইসলাম, আল্লাহর পাঠানো কোরআনের আলো, ইসলামের আলো, এই যদি কে নিভায়া দিতে পারে, তাম পৃথিবীর কাফেরেরা একত্রিত হয়ে ষড়যন্ত্র করলেও দিন আর ইসলামকে কোরআনের আলোকে এ জমিন থেকে মুছে ফেলতে পারবে না, নিভায়া ফেলতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? ওদের ষড়যন্ত্র যত ধরনের হোক না কেন, কোনো ষড়যন্ত্র দিয়াই ওরা দিন আর ইসলামকে এ জমিন থেকে বিদায় করে দিতে পারবে, কারণ এর সুইচ আছে কার হাতে? আসমানের মালিক, জমিনে যা চাইবে তাই হবে, কথা বলেন ঠিক কে না? তাহলে কোন সুরা? সুরা আল মুমিনুন, ভুলে গেছেন মনে হয় না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ ২৩টি বছর নবীজির উপরে কোরআনুল কারিম নাজিল হয়েছেন, কথা বলেন ঠিক কে না? হযরত ওমর ডেকে বলেন, আমি মৌমাছির বন মনস শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই, বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি আমার নবীজি কোরআনুল কারিম তিলাওয়াত করতেছেন, বলুন সুবহানাল্লাহ। কিছু সময় পরে কোরআনুল কারিম রিসিভ করা শেষ হয়ে গেল, বিশ্বনবী সাহাবাই ক্রামদের দিকে মুখ ঘুরায় ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের ১০টি আয়াতে কারে মানে আজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গ এই ১০টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের বান্দা, তার ভিআইপি বান্দা মুমিনদের জন্য ৭টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন, কোন মুমিন যদি এই ৭টা গুণে গুণান্বিত হতে পারে, ৭টা গুণ দিয়ে
মিথ্যার জীবনকে সাজাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون الله رب العالمين বলেন তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে, কোনদিন জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। বলুন সুবহানাল্লাহ, কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? সাতটা গুণ অর্জন করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানায় দিবেন। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? জোরে বলেন জাহান্নামে কারা কারা যেতে চান হাত তোলেন। জান্নাতে যাওয়ার কার কার আশা আছে দু হাত তুলে আমার আল্লাহকে একবার দেখার। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। এই সাতটি গুণাবলী কি শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? হাত নামান, আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। সাতটা গুণাবলী, অনেকে বলতেছেন হুজুর ওগুলো আমি বুঝি। বুঝলে তো আলহামদুলিল্লাহ, যে কোনো জিনিস যত শুনবেন এতে লাভ হবে না লস হবে? কোরআন এমন একটা কিতাব, যত শুনবেন তত ভাল লাগবে। এক এক ফুলের এক একটা সুগ্রাণ। আমি কিভাবে বলি একটু শুনে যান। আপনি যেভাবে জানেন হয়তো আমি সেভাবে জানি, জানি আপনি হয়তো বা সেভাবে জানেন না। আসুন একটু বলার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। কষ্ট হবে? কষ্ট হবে? তাহলে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায় দেবেন। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম সম্পত্তির মালিক হয়, ঠিক কোন মুমিন যদি সাতটা গুণ অর্জন করে মারা যায় আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের উত্তর অধিকারী বানায় দেবেন। বলুন আল্লাহু আকবার। তাহলে জান্নাত নিয়ে টেনশন আছে? তাহলে বাড়ির যাই চলেন। কিন্তু আসল কাজের কথা তো শোনা হলো না, কি সেই সাতটা গুণা বলি? কষ্ট হবে? বাজান গো আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ ফুলহাল মুমিনুন। আমার আল্লাহ পাক বলেন অবশ্যই মুমিনেরা সফল। সফল কারা? কথা বলেন না কেন? ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না, যশ খ্যাতি থাকলে সফল হওয়া যায় না। সফল হবে তারা ঈমান এনেছে যারা বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে অনেক টাকাওয়ালা আছে, ক্ষমতাওয়ালা আছে, বলেন তো বাজান পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর নাম হলো জো বাইডেন, কথা কন লাদেনের পুতিন আছে না? না আছে না?